আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। দ্রুত বদলে যাচ্ছে এই অঞ্চলের ভূকৌশলগত সম্পর্ক। দক্ষিণ এশিয়ায় বাড়ছে চীনের প্রভাব, এর ফলে ভারতের সাথে বৈরিতা তীব্র রূপ নিচ্ছে। চীন ও ভারতের বৈরিতার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর কষাকষিতে সুবিধা পেতে দুটি বৃহৎ দেশের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রাখতে হবে ঢাকাকে। কিভাবে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে, আসুন জেনে নেই। প্রচলিত ধারণা আছে যে বৃহৎ শক্তির বৈরিতায় ক্ষুদ্র প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হয়। প্রবাদ আছে, রাজায় রাজায় ঝগড়া হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজন ভারসাম্যমূলক ও কৌশলী পদক্ষেপ, যেখানে শুধু গুরুত্ব পাবে ক্ষুদ্র দেশটির স্বার্থ। চীন ও ভারতের মতো বড় দুটি দেশের বৈরিতায় বাংলাদেশ লাভবান হতে পারে, বলা যায় কিছুটা হচ্ছেও। বঙ্গোপসাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটির অধিক। উদীয়মান অর্থনীতির দেশটি একটি আকর্ষণীয় বাজারও বটে। ফলে আয়তনে ছোট হলেও বাংলাদেশের গুরুত্ব ব্যাপক। চীন ও ভারতের বৈরিতার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ পেতে পারে। ভারত বাংলাদেশ দীর্ঘদিনের মিত্র। স্বাধীনতার পর থেকে টানা ৪০ বছর বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল ভারত। সে তুলনায় চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন কমই ছিল। তবে গত ২ দশকে এই চিত্র পাল্টে গেছে। ২০১৫ সালে প্রথমবারের মতো চীন ভারতকে হটিয়ে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। বাংলাদেশের বর্তমানে মোট আমদানির ৩৪ ভাগই আসে চীন থেকে। চীন থেকে বাংলাদেশ আমদানি করে ১৪ বিলিয়ন ডলারের পণ্য আর রপ্তানি করে ১ বিলিয়ন ডলারেরও কম। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানের পর থেকে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বেড়েই চলেছে। ২০১৬ সালে চীনার প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের সময় এদেশে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি হয়। এটা বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৮ বিলিয়ন ডলারে। এটা একক কোনো দেশের বাংলাদেশে বৃহত্তম বিনিয়োগের অঙ্গীকার। চীনের ক্রমবর্ধমান বিনিয়োগে কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কায় ২০১৭ সালে ভারতও এদেশে ৫ বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দেয়। এটাই ভারতের বৃহত্তম অর্থলগ্নি এদেশে। কিন্তু সমস্যা হচ্ছে, ভারতের বিনিয়োগ প্রকল্পগুলোতে এতে বেশি শর্তারোপ করা হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশে অর্থ ব্যবহার করতে পারে না। এছাড়া এসব বিনিয়োগের প্রধান লক্ষ্য থাকে ভারতের দুই অঞ্চলের মধ্যে কানেক্টিভিটি সহজ করা। এরপরও বাংলাদেশের দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ। আর চীন ও ভারত চাচ্ছে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বাড়াতে, যা বাংলাদেশের জন্য সুযোগ। আসুন আমরা দেখে নেই দুদেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন। বাংলাদেশের সবচেয়ে বড় সমরাস্ত্র সরবরাহকারী দেশ চীন। চীন যত সমরাস্ত্র রপ্তানি করে তার ২০ ভাগই কেনে বাংলাদেশ। বাংলাদেশের উপরে আছে শুধু পাকিস্তান। এদেশে মেরিটাইম পেট্রোল ভেসেল, সাবমেরিন, জঙ্গি বিমান, ট্যাং, জাহাজ বিধ্বংসী ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করে চীন। এক্ষেত্রে ভারত পেছনে পড়ে রয়েছে। তাই সম্প্রতি এদেশে অস্ত্র বিক্রিতেও মরিয়া হয়ে উঠেছে নয়াদিল্লি। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ মনে করেন চীনের কাছ থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হতে পারে। লাদাখে চীনা সেনাদের হামলায় ভারতের শতাধিক সেনা হতাহত হওয়ার পরপরই চীন বাংলাদেশে ৩,০০০-এর বেশি বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। করোনা ভাইরাস মহামারীর এই কঠিন সময়ে বাংলাদেশের জন্য এটা দারুণ সুখবর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারে এখন সব মিলিয়ে ৮,২৫৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। তাছাড়া চীনে শ্রমিকদের বেতন বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফলে চীনা কোম্পানির বাংলাদেশে স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। চীনে এখন বেতন বেড়েই চলেছে। চীনের বেইজিং, সাংহাই, গুয়াংডং, জেংজিয়াং সহ অনেক এলাকায় ন্যূনতম মাসিক বেতন $৩০০ বা ২৫,০০০ টাকার বেশি। আর বাংলাদেশে এটা $১০০ বা ৮,০০০ টাকার মতো, মানে চীনের ১/৩। ভিয়েতনামেও ন্যূনতম বেতন $২০০। ফলে চীনে পণ্য উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে চীনা উদ্যোক্তারা এখন অন্য দেশে কারখানা স্থাপনের চেষ্টা করছেন। তাদের অগ্রাধিকার তালিকায় আছে এমন দেশ যেখান থেকে শুল্কমুক্ত সুবিধায় चीन सह विभिन्न देशे पण्य रप्तानी करा जाए। एक्षेत्रे तादेर पछंदेर तालिकाय आछे बांग्लादेश। जेमन सनी मोबाइल और सैमसंगेर मतो कोम्पानी चीन थेके सरे जाच्छे। विशेषज्ञरा बोलछेन चीनादेर बिनियोग पेते होले द्रुत तादेर जोन्नो विशेष अर्थनैतिक अंचल निर्माण शेष करते हबे। शुधु पोशाक रप्तानी निर्भरता काटिये पण्ये बहुमुखीकरण करते हबे, ताहलेई चीनेर शुल्कमुक्त सुविधा काजे लागानो जाबे। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেপোজার সূত্রে বাংলাদেশের গণমাধ্যমে বলা হয়েছে, গত ২ বছর ধরে অনেক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য আলোচনা চালাচ্ছে। বর্তমানে চীন বাংলাদেশের পদ্মা সেতু, পায়রা বন্দর নির্মাণ সহ নানা অবকাঠামো প্রকল্পের সাথে জড়িত। এছাড়া চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, চট্টগ্রাম এবং খুলনায় বড় দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সাথেও চীন সম্পৃক্ত রয়েছে। চীন ইতিমধ্যেই বাংলাদেশে বেশ কয়েকটি সর্বাধুনিক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহজালাল সার কারখানা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি ও টেলিযোগাযোগ সহ নানা ক্ষেত্রে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো জড়িত আছে। চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক প্রথম দফায় যেসব প্রকল্পে ঋণ দিয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প রয়েছে। চীনের আরেকটি বড় বিনিয়োগের আগ্রহ ছিল সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের আপত্তিতে সোনাদিয়ার গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন চীন ভারত কোনো বলয়ে জড়িয়ে পড়া বাংলাদেশে ঠিক হবে না। চীন তার নিজস্ব বলয় তৈরি করছে, ভারতের সঙ্গে যুক্ত হবে আমেরিকা। বাংলাদেশের চেষ্টা থাকা উচিত এই দুই বলয়ের বাইরে থাকা। লাদাখের ঘটনা প্রমাণ করে ভারত চীনের এই উত্তেজনা ও সংঘর্ষ সহজে থামবে না। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক চেষ্টা থাকা উচিত কারো মুখোমুখি না হওয়া, নিরপেক্ষতা বজায় রাখা। বাংলাদেশের জন্য বড় শিক্ষা হচ্ছে মিয়ানমার ইস্যুতে চীন ভারতের কেউই বাংলাদেশের পাশে থাকেনি। নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী সমকালে এক নিবন্ধে লিখেছেন, ভারত ও চীন উভয় দেশেই আমাদের অর্থনৈতিক অংশীদার। তারা আমাদের উন্নয়ন প্রকল্পগুলোতে অনেক অর্থ বিনিয়োগ করে থাকে। ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু নেতিবাচক দিক রয়েছে, যেমন রোহিঙ্গা ইস্যুতে ভারতের সমর্থন না থাকা, অব্যাহত সীমান্ত হত্যা, অভিন্ন নদীর ন্যায়সঙ্গত হিস্সা না দেয়া, এনআরসি ইস্যু এবং তথাকথিত অবৈধ অভিবাসীদের বাংলাদেশি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। ইশফাক চৌধুরী লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে নেইবারহুড ফার্স্ট স্লোগান দিয়েছিলেন, কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। রোহিঙ্গা ইস্যুতেও চীনও আমাদের হতাশ করেছে। প্রকৃতপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনা ভেটো মিয়ানমারের পরিকল্পিত গণহত্যাকে আরও উস্কে দিয়েছে। সুসম্পর্ক সত্ত্বেও কিছু বিষয়ে দুই দেশই আমাদের হতাশ করেছে। চট্টগ্রামের মীরসরাইয়ে চীনের একটি বৃহৎ কেমিক্যাল কোম্পানিকে ১০০ একর জায়গা দেয়া হয়েছে। আরও বহু কোম্পানি পাইপলাইনে আছে। বাংলাদেশ সরকার ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও কাজ খুব ধীর গতিতে এগুচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেমন দীর্ঘকালের, তেমনি চীনের সঙ্গেও আমাদের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। ২০১৬ সালে বাংলাদেশ সফরের আগে প্রেসিডেন্ট শি জিনপিং এক নিবন্ধে লিখেছেন, চীন ও বাংলাদেশের জনগণ প্রাচীনকাল থেকেই পরস্পরের ভালো প্রতিবেশী ও বন্ধু। প্রাচীনকালে সিল্ক রুট ছিল দুপক্ষের যোগাযোগ ও বোঝাপড়ার মূল মাধ্যম। চীনের ফাহিয়েন ও হিউয়েনসাং বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে এই অঞ্চলে এসেছিলেন। অন্যদিকে বাংলাদেশের অতীশ দীপঙ্কর চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করে। চীনের মিং রাজবংশ আমলের সমুদ্রচারী চাং হো দুবার বাংলা সফর করেন। বঙ্গদেশের তৎকালীন রাজা চীনের মিং রাজবংশে আমলের সম্রাটকে একটি জিরাফ উপহার দিয়েছিলেন। তখন ওই জিরাফ চীনে চীনা ড্রাগন ছিলিন নামে খ্যাতি অর্জন করেছিল। জিনপিং লিখেছেন, চীন বাংলাদেশ মৈত্রীর ইতিহাসও দীর্ঘ। গত শতাব্দীর ৫০ ও ৬০-এর দশকে তৎকালীন চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাই দুইবার ঢাকা সফর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে সময় দুবার চীন সফর করেন। জিনপিং লিখেছেন, আমরা মৈত্রী সেতু শক্তিশালী করব, পরস্পরকে বোঝা ও ভালোবাসার সুফল অর্জন করব। চীন ও বাংলাদেশের জনগণ একসাথে ইয়ালুজান, বু চিয়াং নদী তথা যমুনা নদীর পানি খায়। দুদেশের বন্ধুত্ব সুদীর্ঘকালের। মধ্যে বৈরিতা বাড়ার ফলে দুটি দেশ চাইবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে তাদের বলয়ের মধ্যে রাখতে। তবে বাংলাদেশকে মনে রাখতে হবে যে তারা প্রত্যেকেই তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে। তাই বাংলাদেশকে কৌশলে এগুতে হবে, কারোর প্রতি বিশেষ দুর্বলতা দেখানো ঠিক হবে না। দুই দেশের বৈরিতার সুযোগ নিতে হলেও উভয়ের প্রতি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।